হ্যালো, আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি আমি পূজায় কী কী শাড়ি কিনেছিলাম এবং কী কী কালারের কিনেছিলাম। আসলে সময় স্বল্পতার জন্য আমি এটা দিতে পেরেছিলাম না, তো এখন আমি সব কিছু গুছিয়ে নিয়ে এখন আপনাদের সাথে শেয়ার করছি পুজোয় আমি কী কী শাড়ি কিনেছি। আর আমরা চলে গেছিলাম গ্রিন স্ট্রিটে, সেখানে বাবুদের নিয়ে শপিং করেছি। তো এই যে আমার দুই ছেলে আইসক্রিম খাচ্ছে, এখন আমরাও কিছু একটু খেয়ে নেব। তবে গ্রিন স্ট্রিটে সবথেকে ফেভারিট হলো চানা চাট, তারপরে ফুচকা। এগুলি না কিনলে শপিং মনে হয় না। এনিওয়ে আমরা এখন কিছু খেয়ে নিচ্ছি। খুবই টেস্ট হয়, খুবই মজা হয় এখানকার এই চানা চাটগুলি। তো এই যে কী কী শাড়ি কিনেছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে একটা শাড়ি, এটা হচ্ছে আর একটা শাড়ি, সিমিলার বাট একটা রেড একটা একটু লালের মধ্যে। আর এগুলি আমি পুজোর জন্য কিনেছি, প্লেট, ঠাকুরের আরতির প্লেট। আর এইগুলো এইটা আর একটা শাড়ি হলো যে গ্রিনের মধ্যে, এটা খুব সুন্দর, আমার খুবই পছন্দের একটা শাড়ি। তারপরে অনেকগুলো শাড়ির মধ্যে চয়েস করে নিয়েছি, তো তাড়াহুড়ো করেছিল একটু, তারপরও যেটুকু চেষ্টা করছি আর কি পছন্দের মধ্যে কিনতে। আরেকটা শাড়ি এখন ওই সেম কাতা নেই, রেডের মধ্যে একটা, গ্রিনের মধ্যে একটা, ইয়েলোর মধ্যে, সিমিলার, অল আর সিমিলার, সেম সেম কাতান বাট ডিফারেন্ট কালার, দ্যাটস অল। তবে শাড়িগুলি খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই ভালো, কালারফুল, বিভিন্ন কালারের। আর আমরা শপিং করতে তো গ্রিন স্ট্রিটেই চলে যাই, ওখানেই রিজনেবল আর সব ধরনের শাড়ি পাওয়াও যায়। আর এটা হচ্ছে রেড, রেডের মধ্যে কিছু শাড়ি আমি গিফটের জন্য কিনেছি মূলত, আর কিছু নিজের জন্য। এখন এটা হচ্ছে রেড পায়ের মধ্যে আর একটা শাড়ি, না এটা হচ্ছে পিঙ্কটা, হ্যাঁ পিঙ্কটা, ওই একই কাতান, একটা পিঙ্ক, একটা ইয়েলো, একটা গ্রিন, একটা হচ্ছে রেড। প্রতিটা শাড়ি মনে হয় কি আমি একেবারে খুবই ব্রাইট আর খুবই সুন্দর, মূলত শাড়ি পাগলা, শাড়ি দেখলেই ভালো লেগে যায় যে শাড়ি হোক সেটা। এটার পার্পল হবে পাইটটা, বাট পিঙ্ক হবে ভিতরটা, খুবই সুন্দর। আমি আসলে পুজোর মধ্যে এত ব্যস্ত ছিলাম, এত ব্যস্ত ছিলাম কিছুই শেয়ার করতে পারি নাই কী কী শপিং করেছি পুজোয়। আমি অনেক জুয়েলারি কিনেছি আর শাড়ি কিনেছি, এগুলো কিছুই শেয়ার করতে পারি নাই, তো ভাবলাম এখন শেয়ার করে দিই। আপনাদের কোন কালারটা ভালো লেগেছে জানাবেন, অনেকগুলি কালার এখানে, একটা গ্রিন, একটা ইয়েলো, একটা পিঙ্ক, একটা রেড, সবগুলি কাতানি খুব সুন্দর। আপনারা কে কি শপিং করেছেন পূজায় আমাদের সাথে শেয়ার করবেন, পিকচার দিয়ে দেবেন কমেন্টসে। মূলত 11টা শাড়ি এখানে নিয়েছিলাম আমি। আর এখানে হলো আমার খোপার জন্য ফুল কিনেছি, ফুলগুলি খুব সুন্দর, অনেক খুঁজেছি এই ফুলগুলি, অবশেষে পেয়েছি গ্রিন স্ট্রিটে।
বড় বড় ফুলগুলি। আর একটা শাড়ি, এটা কোনটা যেমন হয় ইয়ালোটা, এটা হচ্ছে এটা কাতান না, এটা হচ্ছে তাঁতের শাড়ি। আমি দুটো নিয়েছিলাম তাঁতের শাড়ি সুতির মধ্যে। এগুলি প্রতিটা শাড়ি এত সুন্দর সুন্দর প্রিন্ট, এত সুন্দর সুন্দর কালার। আরো একটা আছে, এটা হলো এটা লাল বাইরের আর গোল্ড ভিতরে প্রিন্ট, এটা হচ্ছে কাতান। আমি ভাঁজ খুলছি না, কারণ ভাঁজ খুললে আবার ভাঁজ করতে খুবই কষ্ট হয়ে যায়, তো আমি জাস্ট খুলে অল্প অল্প করে দেখাচ্ছি। এই যে অনেক অনেক শপিং, অনেক অনেক এটা কিনেছি আমার জন্য একটা ব্লাউজ, গোল্ড গোল্ডের উপরে কাজ করা। এই তো আমি টুকিটাকি যা কিনেছি শাড়ি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। আরও আছে একটা, শেয়ার করা হয়নি, টিমুনা লাস্ট। এটা গোল্ডের ভিতরে সেম কাতান, ওইটা রেড পাইরের, এটা ভিতরে সাদা আর এটা হচ্ছে ভিতরে গোল্ড, পার্থক্য এতটুকু। এই যে 11টা শাড়ি, এখানে আমি পুজোয় কিনেছি।